শিলিগুড়িতে খুবই লোক কম ছিল, মানে সমস্ত শিলিগুড়িতে হয়তো 1,000 মাত্র লোক ছিল, এবং আমাদের পাড়াতেও খুব অল্প সংখ্যক লোকজন ছিল। কেন্দ্র গড়ে তুলেছিল এই রাজ্য সমিতিকে। আমাদের শিলিগুড়ির ইতিহাসে বহু অবদান আমাদের সেই সমিতির রয়েছে। রানাদের সরকার সম্পাদক রাজ্য সমিতি আমাদের বাসন্তী পঞ্চমীর দিন 1948 সালে বাসন্তী পঞ্চমীতে সরস্বতী পূজার আয়োজনের মধ্যে দিয়ে আমাদের এই সমিতির গঠন হয়েছিল। তৎকালীন যুগে শিলিগুড়ির প্রখ্যাত প্রখ্যাত বিখ্যাত লোকেরা সমস্ত সবাই মিলে একটা সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলেছিল এই রাজ্য সমিতিকে। আমাদের শিলিগুড়ির ইতিহাসে বহু অবদান আমাদের সেই সমিতি রয়েছে। যেরকম একদিক দিয়ে আমরা এখানে আপনারা পাশে দেখবেন আর্য সমিতি বুট হাউস বলে সারা নর্থ বেঙ্গলে একটি বুট হাউস আছে, সেটা দেখবেন আপনি মিউনিসিপ্যালিটি দ্বারা পরিচালিত। এখন আমরা মিউনিসিপ্যালিটি হাতে তুলে দিয়েছিলাম রক্ষণাবেক্ষণের জন্য, ওটা আর্য সমিতি বুট হাউস এখনও নাম লেখা থাকে। সেই জায়গাটা আমাদের দেওয়া, ছোটো ছোটো শিশুদের পার্কে এসে সেই সংস্কৃতির মধ্যে দিয়ে সেই কালচারের মধ্যে দিয়ে বড় হওয়ার জন্য আর্য সমিতির সদস্যরা তখনকার দিনে এটা আমাদের সরকার হাতে তুলে দিয়েছিল। আপনি দেখবেন সামনে আর্য সমিতি গ্রামীণ গ্রন্থাগার আছে, এই গ্রন্থাগারের জমিটিও আমাদের প্রদান করা, যার জন্য আর্য সমিতির নাম উল্লেখ করা থাকে আর্য সমিতি গ্রামীণ গ্রন্থাগার। এটাও আমরা সরকারের হাতে তুলে দিয়েছিলাম বহু বছর আগে, আজ থেকে প্রায় 50 বছর আগে আমরা তুলে দিয়েছিলাম। সেখানে আজকে আজও কিন্তু সরকারি লাইব্রেরি রয়েছে। এর পাশে আপনি দেখবেন আগামী একটু এগিয়ে গেলে পরে বাবুপাড়াতে আমাদের আপনি দেখবেন একটা বিবেকানন্দ পার্ক রয়েছে, পৌরসভা দ্বারা পরিচালিত। বিবেকানন্দ পার্কের জমিটিও আমাদের প্রদান করা, আর্য সমিতির থেকে প্রদান করা। তৎকালীন আমাদের যে অগ্রজরা ছিলেন, যারা আমাদের আগের প্রজন্মের যারা ছিলেন প্রতিষ্ঠাতা সদস্যরা, তারা প্রচুর ভালো ভালো কাজ তখন থেকেই শুরু করেছিলেন প্রতিষ্ঠার সময় থেকেই। সেই বিবেকানন্দ পার্কের জমিটিও আমাদের। তার পাশে দেখবেন 1 নম্বর শিশু বিদ্যালয় বলে বহু পরিচিত একটি না, বাবুপাড়া 1 নম্বর শিশু বিদ্যালয়, সেই 1 নম্বর শিশু বিদ্যালয়ের জমিটাও কিন্তু আমাদের প্রদান করা। আজকে আমাদের এই রাজ্য সমিতির যে প্রেক্ষাগৃহতে আপনি আমরা দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলছি, এই প্রেক্ষাগৃহতে ভারতবর্ষের তাবড় তাবড় সাংস্কৃতিক শিল্পীরা, যারা উচ্চাঙ্গ সঙ্গীতের শিল্পী, যারা যন্ত্রশিল্পী, তারা এখানে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ করেছেন এবং তাদের কলাকুশলী সমস্ত কিছু পরিবেশন করেছেন। এছাড়া আমাদের এখানে একটা নাটকের একটা বিরাট চল ছিল, আর্য সমিতির নাট্য গ্রুপ ছিল, যেটা আজও পর্যন্ত আমরা সেটাকে বজায় রেখেছি। আর্য সমিতির দর্পণ নাট্য সংস্থা আজও শহরের বিভিন্ন জায়গায় এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় নাট্য পরিচালনা করে থাকে, নাট্য পরিবেশন করে থাকে, এবং সেই সময় থেকে আজ পর্যন্ত এই সাংস্কৃতিক যে ধারাটা সেটা আমরা অক্ষুণ্ণ রেখে আমাদের এই প্রজন্ম আমরা কিন্তু খেলাধুলার দিকেও এগিয়ে গেছি। আমাদের খেলাধুলা বলতে আমাদের এখানে প্রতিদিন আপনি সকাল বিকেলে আমাদের এখানে টেবিল টেনিস প্রশিক্ষণের ব্যবস্থা করা আছে, এছাড়া 29 ইঞ্চি ক্যারামের প্রশিক্ষণের ব্যবস্থা করা আছে, এছাড়া প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের এখানে নাট্য অভ্যাস হয়, আমাদের দর্পণ নাট্য সংস্থা যেটা একটু আগেই বললাম।
আরেকটা বিষয় হচ্ছে, গত বাসন্তী পঞ্চমী থেকে এই আগামী বাসন্তী পঞ্চমী পর্যন্ত আমরা যে 75 বছর উদযাপন করছি, এটা একটা বর্ণাঢ্য র্যালির মধ্যে দিয়ে গত বছর সরস্বতী পুজোর দিন শুরু হয়েছিল, এবং তারপরে আমরা রক্তদান শিবির করেছি, তারপরে আমরা 29 ইঞ্চি ক্যারাম কম্পিটিশন করেছি, তারপরে আমরা টেবিল টেনিস কম্পিটিশন করেছি। যেহেতু আমাদের বাসন্তী পঞ্চমীর দিন আমাদের এই সারা বছরের কর্মকাণ্ড শেষ হবে, এই আমাদের 75 বছর উদযাপন শেষ হবে, সেই জন্য আমরা 11, 10, 11 এবং 12 তিন দিন আমরা আবৃত্তি, দুই রকম সঙ্গীতের প্রতিযোগিতা, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, এবং এরপরে আমরা নৃত্য প্রতিযোগিতা 10, 11, 12 তিন দিনে আমরা অনুষ্ঠিত করব। 13 তারিখে সমস্ত প্রতিযোগিতার আমরা পুরস্কার দেব। হচ্ছে দেবব্রত মুখার্জি, এই দেগুন্দপাড়াতে আমার বাড়ি। অ্যাকচুয়ালি এই ক্লাবটার নামটা প্রতিষ্ঠা করেছিল আমার বাবা। তখনকার শিলিগুড়িতে খুবই লোক কম ছিল, মানে সমস্ত শিলিগুড়িতে হয়তো 1000 মাত্র লোক ছিল, এবং আমাদের পাড়াতেও খুব অল্প সংখ্যক লোকজন ছিল। যাই হোক, তারা অতি উৎসাহ হয়ে এই ক্লাবটা তৈরি করেছিল, যে সবার সাথে যে একটা ক্লাব এখানে থাকা দরকার। তা এখানে আমাদের মোটামুটি প্রতিষ্ঠিত মেম্বারদের সবারই নাম করা আছে, এখন আমরা করে রেখেছি। হ্যাঁ, তা প্রত্যেকেরই ক্লাবটা তৈরি করার ব্যাপারে প্রচুর কন্ট্রিবিউশন ছিল, এক একজন এক একটা জিনিস দান করেছিলেন, তাদের বিনিময় হয়েছে। যেমন এখানে যে কাঠের থামগুলো দেখা যাচ্ছে, এটা শ্রী স্বর্গীয় খগেন্দ্রনাথ সেন এটা করেছিলেন। রমণী সরকার, উনিও এই ক্লাবের সাথে খুব জড়িত ছিলেন। বাদল রায়, ওনার বাবা ইন্দুভূষণ রায় এই স্টেজটা তৈরি করে দিয়েছিলেন। অরুণ মৈত্র ছিল সেই সময়কার কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন, মৎস্যমন্ত্রী ছিলেন, উনিও এই ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। পরবর্তী ধাপে প্রকাশচন্দ্র সাহা এই ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। অনেক গণ্যমান্য ব্যক্তি এইখানে ক্লাবের সাথে জড়িত ছিল, এবং শুরুর থেকে এখানে প্রচুর এখানে অনুষ্ঠান হয়েছে, এবং খুব ভালো মাপের অনুষ্ঠান হয়েছে। এখানে একসময় যাত্রা পালা হতো, আমরা ছোটোবেলায় এখানে যাত্রা দেখেছি, প্রচুর ভালো ভালো নাটক এখানে হতো, মঞ্চস্থ হতো। এবং এই যেমন বাদল রায় ছিলেন, রমণী সরকার ছিলেন, রমণী সরকারের স্ত্রী যে হাসিরানী সরকার, উনিও পর্যন্ত নাটক শুরু হয়েছিল হচ্ছে ফণীন্দ্রনাথ দত্ত, স্বর্গীয় ফণীন্দ্রনাথ দত্তের বাড়িতে, সেখান থেকে এখানে আমাদের করা হয়েছে। শিলিগুড়ির কালচার মানে কি ভীষণ ভালো কালচার ছিল, কেন শিলিগুড়ির অনেকেই আছে তারা খুব উচ্চমানের নাটক করতো, যেমন মিত্রশ্রমণী হল ছিল সেখানে, এদিকে আর্য সমিতি হল ছিল, আর যত ক্লাব ক্লাবগুলো হচ্ছে সেগুলো সবই এগুলোর পরে হয়েছে।